শুধু আজকের জন্য 23 জুন আত্মসমর্পণ। ভালোবাসা, সততা, মুক্ত মানসিকতা ও ইচ্ছুকতায় ভরপুর হয়ে আমরা এই ফেলোশিপে এসে হাজির হইনি। আমরা যখন সব দিক দিয়ে হেরে গেলাম, তখনই আমাদের মনে ইচ্ছে জেগেছিল বেসিক টেক্সট পৃষ্ঠা নাম্বার 20। এটা হয়তো ঠিক যে আত্মসমর্পণ হলো রিকভারির ভিত্তি, কিন্তু কিছু কিছু সময়ে আমরা আত্মসমর্পণ না করে লড়াই করি। কিছুদিন নেশামুক্ত থাকার পরে যখন পেছনে ফিরে তাকাই, এই ভেবে আশ্চর্য হই যে নিজেকে শক্তিহীন বলে স্বীকার করতে কেন আমরা এত যুদ্ধ করলাম। শেষ পর্যন্ত আত্মসমর্পণ করাতেই তো আমাদের প্রাণটা বাঁচল। রিকভারি যত এগিয়ে চলে, পথে এমন অনেক মোড় এসে পড়ে যেখানে আবার আমাদের সারেন্ডার করার সুযোগ থাকে। আমরা হয় ব্যক্তি, বস্তু বা পরিস্থিতির সাথে লড়াই করতে পারি, অথবা আমাদের প্রথম আত্মসমর্পণের কথা মনে করে তার উপকার থেকে শিক্ষা নিয়ে এদের সাথে লড়াই করা বন্ধ করতে পারি। আমাদের জীবনে যে কষ্টগুলি হয়, তার বেশিরভাগ আসে লড়াই করার কারণে, আত্মসমর্পণ না করার কারণে। বস্তুত, যখন আমরা আত্মসমর্পণ করি, তখন কষ্টের অন্ত হয় এবং আশার আলো জ্বলে ওঠে। আমরা বিশ্বাস করতে শুরু করি যে সব ঠিক হয়ে যাবে, এবং কিছু সময় পর আমরা উপলব্ধি করি যে এর ফল হিসাবে আমাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠেছে। যখন প্রথমবার আমরা আমাদের সেই ভ্রান্ত ধারণা ত্যাগ করেছিলাম যে নেশাশক্তিকে আমি নিয়ন্ত্রণ করতে পারি, তখনকার মতো এক অনুভূতি আমরা আবার অনুভব করি, হালকা, মুক্ত এবং নবীন আশায় পূর্ণ। শুধু আজকের জন্য, আজকে কি কোনো ক্ষেত্রে আমার আত্মসমর্পণ করার প্রয়োজন রয়েছে? আমি আমার প্রথম আত্মসমর্পণের কথা মনে করব এবং নিজেকে স্মরণ করিয়ে দেব যে আমার আর যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই।